আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, 2022 শিক্ষাবর্ষটি আনন্দ বার্তা নিয়ে আমরা শ্রেণী পাঠদান শুরু করেছিলাম, কিন্তু করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হঠাৎ সরকারি নির্দেশনা কারণে শ্রেণী পাঠদান বন্ধ রাখতে হয়েছে। কিন্তু মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের প্রচেষ্টা তোমাদের জন্য অব্যাহত। তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য আমাদের এই অনলাইন শিক্ষা ব্যবস্থা। আজকের অনলাইন ক্লাসটি পর্যালোচনায় রয়েছি আমি আইরিন আক্তার, সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়, আমাদের পরিবেশ ও সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টিতে তোমরা যা জানতে পারবে বা শিখতে পারবে তা হলো আমাদের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ও সামাজিক পরিবেশের উপর প্রাকৃতিক প্রভাব সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের পাঠ্যাংশটি দেখে নেই। তো পাঠ্যাংশটি দেখার আগে অবশ্যই তোমাদেরকে যা করতে হবে সেটা হলো খাতা প্রস্তুত করতে হবে। খাতা প্রস্তুতের জন্য অবশ্যই আমরা মার্জিন করে নিব এবং খাতার উপরে তারিখ লিখব এবং বিষয়ের সংকেত দিব, সিটির স্থান চিহ্নিত করব এবং সিডাব্লুর স্থান চিহ্নিত করব। যেহেতু এটি একটি অনলাইন ক্লাস, সেহেতু তোমাদের আজকে সিটি থাকছে না, আজকে আমরা সিডাব্লু থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ্যাংশটি আমরা সুন্দরভাবে রিডিং পড়ব এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করব। প্রাকৃতিক পরিবেশ সের বৈচিত্র্য। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রাকৃতিক পরিবেশ কিভাবে গঠিত হয়? প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে, প্রাকৃতিক পরিবেশ কিভাবে গঠিত হয়, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লিখো বা বলো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্যতা রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ। কোথাও কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। তো আমরা এখানে কি দেখতে পেলাম বলো তো? পরিবেশের বৈচিত্র্যতা। বৈচিত্র্যতা বলতে বোঝায় ভিন্নতা। তো আমাদের প্রাকৃতিক অঞ্চলের মধ্যে যে ভিন্নতা রয়েছে আমরা এই অংশটুকু পড়ার মাধ্যমে তাই জানলাম। এখানে দেখো দুটি পরিবেশের চিত্র রয়েছে। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি শুষ্ক পরিবেশের এবং একটি চিত্র দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা পরিবেশের। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম। উত্তর অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশি ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। কোন অঞ্চলে বন্যার প্রবণতা বেশি? দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পৃষ্ঠা তিনে তোমাদের শিক্ষকের সহায়তায় প্রাকৃতিক পরিবেশ নিয়ে কিছু আলোচনা রয়েছে। তো এই আলোচনাগুলো আমি পরবর্তী স্লাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই পৃষ্ঠার কাজগুলো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা
তার পার্থক্য দেখাতে বলা হয়েছে। অবশ্যই আমরা বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি যেভাবে আলাদা তা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করব। তো দেখো ছকটি আমি কিভাবে দিয়েছি, তোমরাও এভাবে ছকটি এঁকে নিবে। এখানে দেখো বাংলাদেশের উত্তরাঞ্চল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল দুটি আলাদা ছক। উত্তরাঞ্চলের বৈশিষ্ট্যগুলো বলছি। উত্তরাঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, চরের সংখ্যা কম, মাটির রং হালকা লাল, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে এবং শীতকালে বেশি ঠান্ডা পড়ে। দক্ষিণ অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো ভূমি নিচু, নদ নদীর সংখ্যা বেশি, চরের সংখ্যা বেশি, মাটির রং কালচে ও পলি দ্বারা পরিপূর্ণ, গ্রীষ্মকালে ও শীতকালে খুব বেশি গরম ও ঠান্ডা পড়ে না। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নটি আমরা দেখছি। দেখো এখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশের কারণেই অঞ্চল ভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুইটি বৈশিষ্ট্য লেখো। তো এখানে দেখো পয়াকার থয়রে জফালা আছে, কিন্তু এই জফালাটি হচ্ছে সফটওয়্যারগত একটি সমস্যার কারণে দেখা যাচ্ছে না, যে বৈশিষ্ট্যর ওইখানে একটি জফালা রয়েছে। তোমরা এই জফালাটি মিলিয়ে পড়বে। তো দেখো প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুইটি বৈশিষ্ট্য আমি লিখেছি। ভৌগোলিক অবস্থানের কারণে শীতকালে উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি, অন্যদিকে দক্ষিণাঞ্চলে গরম বেশি। উত্তরাঞ্চলে নদী কম বলে বন্যা কম হয়, আর দক্ষিণাঞ্চলে নদ নদী বেশি বলে বন্যার প্রবণতা বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় পাঠ্যাংশটি দেখব, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। মানুষের সৃষ্টি উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। সামাজিক পরিবেশ কিভাবে গঠিত হয়? মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়, যেমন বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি এবং পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবেশের অংশ। তোমরা কি বলতে পারো সামাজিক পরিবেশের উপাদানগুলো কি? সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ ইত্যাদি। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি, আবার কোনো অঞ্চলে গরম বেশি। যেখানে শীত বেশি সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি। আমরা কেন মোটা জামা কাপড় পরি? শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই সময়ে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন ঘর গরম থাকে। শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে। কোন এলাকায় ফসল কম জন্মে? শুষ্ক এলাকায়। এছাড়া এসব যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজেই সেচের কাজও করা যায়। সামাজিক পরিবেশও প্রকৃতির উপর প্রভাব ফেলে, তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টির মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই। এছাড়াও কি বলতো শিক্ষার্থী বন্ধুরা, গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। গাছ কিন্তু আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এখানে দেখো আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। তো প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? প্রাকৃতিক পরিবেশে চাষের কাজ হয় বেশি। দেখছো এখানে একটা মানে ফসল ফলানোর জন্য যে আমরা চাষ করি সেই চাষের একটি ছবি দেখানো হয়েছে। এবং দ্বিতীয় ছবিটি দেখানো হচ্ছে যেখানে জলাশয় ও নদ নদী বেশি সেখানে পরিবহনের প্রধান মাধ্যম নৌকা। আমরা এখানে নৌকা দেখতে পাচ্ছি। তো আমরা পৃষ্ঠা পাঁচে চলে যাব। পৃষ্ঠা পাঁচেও একটি ছক রয়েছে যেখানে তোমাদের বৃষ্টি ভেজা পরিবেশ ও শুষ্ক পরিবেশে কীরকম হয় তা জানতে চাওয়া হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা পরবর্তী স্লাইডে এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিব। দেখো প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ।
আমাদের সামাজিক পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল, ফলে প্রাকৃতিক পরিবেশ নানাভাবে মানুষের সামাজিক কাজকে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশ যেভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ হলো বৃষ্টি ভেজা পরিবেশ। দেখো, গাছপালা বেশি হয়, ফলে মানুষ সেখানে থেকে কাঠ সংগ্রহ করে বিভিন্ন কাজ করতে পারে। বেশি বৃষ্টি সহ করতে পারে এমন ফসলের চাষ করা যায়। গাছপালা কম থাকে, কাঠ কম পাওয়া যায় বলে সেখানে ঘর তৈরিতে ইট, বাঁশ, টিন ব্যবহৃত হয়। কম পানিতে এমন ফসলের চাষ হয়। কি হয় বলো তো? কম পানিতে হয় এমন ফসলের চাষ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুষ্ক পরিবেশ ও বৃষ্টি ভিজা পরিবেশ প্রাকৃতিক কেমন হয় তা জানলাম। আমাদের পরবর্তী প্রশ্ন উত্তর রয়েছে, প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। তোমরা কি জানো জলবায়ু কি? জলবায়ু হলো কোনো স্থানের 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় অবস্থা। কোনো স্থানের 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। একটি প্রশ্ন তো থেকেই যায়, আবহাওয়াটা কি? আবহাওয়া হচ্ছে আমাদের দৈনন্দিন বা দৈনিক গড় তাপমাত্রা বা বৃষ্টিপাতের অবস্থা। প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব। প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ু নানাভাবে প্রভাব ফেলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যেও বৈচিত্র্যতা রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোথায় জলবায়ু শীতল, কোথাও উষ্ণ। কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বেশি। জলবায়ুর ভিন্নতার কারণেই এই বৈচিত্র্যতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি, এখানে জফলার ব্যবহারগুলো সফটওয়্যারের কারণে দেখা যাচ্ছে না। তোমরা যেখানে জফলাগুলো রয়েছে অবশ্যই মিলিয়ে পড়বে, যেমন বৈচিত্র্যতা, মধ্যে। আমরা পর্বতী প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি করতে পারি? প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমাদের প্রথমত পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। এরপরে প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমাদের যা করণীয়, আমরা বেশি করে গাছ লাগাবো। এতে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রয়োজন মতো বৃষ্টিপাত হলে ফসল ভালো হয়, গরম কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক থাকে। বনভূমি ধ্বংস বন্ধ ও নতুন বনায়ন করতে হবে। কি করতে হবে? বনভূমি ধ্বংস বন্ধ ও নতুন বনায়ন করতে হবে। ভরাট হওয়া নদী ও খাল খনন করতে হবে। শিল্প ও গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন শিল্প কারখানা স্থাপন করা থেকে বিরত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন, পরিবেশের কোন উপাদানটি বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাত হলে কি ভালো হয়? বৃষ্টিপাতের মাধ্যমে আমরা যে সুফল ভোগ করি তা চার বাক্যে লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, পরিবেশে গাছপালা বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়। কি হলে বৃষ্টিপাত হয়? পরিবেশে গাছপালা বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রয়োজন মতো বৃষ্টিপাত হলে ফসল ভালো হয়। বৃষ্টিপাতের মাধ্যমে আমরা যে সুফল ভোগ করি তা হলো, বেশি বৃষ্টিপাত হলে নদী ও খাল বিল বেশি পানি থাকে, এই কারণে প্রচুর মাছ পাওয়া যায় এবং নৌ চলাচলের জন্য সুবিধা হয়। বৃষ্টির পানি মাটির জন্য উপকারী, কেননা বৃষ্টির পানিতে মাটির উর্বরতা বাড়ে, ফলে ফসল উৎপাদন বেশি হয়। 3 নম্বর হচ্ছে, বৃষ্টিপাতের কারণে গরম কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক থাকে।
চার নাম্বার নলকূপ দিয়ে সেচ দিলে ভূগর্ভস্থ পানির সঞ্চয় কমে যায়, বৃষ্টির পানি তা আবার বাড়তে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। এখন তোমাদের জন্য আমি দুটি বাইরের কাজ রেখেছি, দেখো কি রয়েছে। এক নাম্বার প্রশ্ন রয়েছে, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূ প্রকৃতি কিভাবে আলাদা? প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি করতে পারি? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখেছ, আর এজন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।